भविष्य মমতা পুলিশ কাওয়ার তা পুলিশ উনি পালিয়েছেন ওনার সেকেন্ড অফিসার ছিলেন একজন লেডি অফিসার ছিল আমি আমার বক্তব্য রেজিস্টার করেছি এখানে বলেছি অনেকে সাক্ষী ছিলেন এবং বলেছি প্লিজ কনভে ইট টু মিস্টার অরূপ মণ্ডল শুধু অরূপ মণ্ডল নয় আপনার পুলিশ মন্ত্রীকেও বলবেন যে পুলিশ মন্ত্রীকে কেউ অধিকার দেয়নি কৃষকদেরকে চুয়ারের বাচ্চা বা ভদ্র ভাষায় বড় আনন্দন বলা আমরা প্রতিবাদ রেখে গেলাম আমি আরো কিছুদিন দেখব তারপরে যেখানে এটা নিয়ে করা দরকার সেটা নিয়ে আমি লড়াই নিশ্চয় করব চারিদিকে আলু কালোবাজারি সব কিছু কি বলবেন কৃষকদের অবস্থা ভয়াবহ আপনিও ভাই কৃষক পরিবারের সদস্য 1200 টাকার ইউরিয়া 2500 টাকার উপরে ব্ল্যাক মার্কেটে বিক্রি হচ্ছে বৃষ্টির আগে পাঞ্জাব আলু যে 1200 টাকা বস্তা ছিল রাজ্য সরকার অ্যাওয়ার না করার জন্য 50% আমন লোক তুলতে পারেনি এবং সাথে সাথে ধানের ধলদা কাটার নামে মিনিমাম 5 কেজি সর্বোচ্চ 10 কেজি করে বাটা কাটছে একটা কৃষক যদি 20 কুইন্টাল ধান জমা দেয় বিক্রি করতে যায় তার কাছ থেকে 1 কুইন্টাল এইভাবে ধলদা কেটে নাও এ কৃষকদের সঙ্গে যে অন্যায়টা করছেন এবং সবচেয়ে বড় ঘটিত অপরাধ হচ্ছে প্রধানমন্ত্রী শস্য বীমা যোজনা থেকে কৃষকদেরকে বাদ করে এর থেকে বড় অপরাধ সুগন্ধাল তোমরা কলকাতা শহরে একটা বড় ঘটনা ঘটেছে এসএসকেএম হাসপাতাল সুপার স্পেশালিটি হাসপাতাল সেখানে কার্ডিওলজি ডিপার্টমেন্ট সেখানে বেড না পেয়ে ঘুরে ঘুরে এক মহিলার মৃত্যু হলো কার্ডিওলজি ডিপার্টমেন্টে বেড না পেয়ে কি বলবেন কিছু বলার নেই কারণ এসএসকেএম হাসপাতালকে চোর ডাকাতদেরকে রাখার ব্যবস্থা করা হয়েছে কালীঘাটের কাকুকে শিশুদের আইসিইউতে ঢোকানো হয়েছে এসএসকে হাসপাতালের গরিমা অনেক আগেই নষ্ট করেছে নির্মল বাজিরা হাইপার কুকুরকে ডায়ালিসিস করতে নিয়ে গিয়ে পরবর্তীকালে ইডি সিবিআই রাতে যত চোর ডাকাত এখনো কৌস্তব রায় সুজয় কৃষ্ণ ভদ্রর মতো স্ট্যাম্প ডাকাতরা চোররা ওখানে মমতা ব্যানার্জির আশ্রয় প্রশ্রয় আছে পরিবারের উচিত মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে খুনের মামলা করা আমাদের সাধ্যমতো আমরা করছি আমরা 2-3 দিনের মধ্যেই কিষাণ মোর্চার পক্ষ থেকে আমরা আলু বীজ সংগ্রহ করে বিতরণ করব গরিব কৃষকদের মধ্যে আগামী সোমবার সমস্ত সাব ডিভিশনে এসডিওর কাছে এই কৃষক সংশ্লিষ্ট ইস্যু নিয়ে কিষাণ মোর্চা বিক্ষোভ করছে আমরা সবাই থাকবো বিভিন্ন জায়গায় থানাগুলো যে কৃষক মারা গেছে তার পরিবারের কাছে আগামীকাল সুশান্ত ঘোষ এমএলএ বিমান ঘোষ এমএলএ প্রেসিডেন্ট সহ এই জেলার সমস্ত এমএলএরা তাদের বাড়িতে যাচ্ছে আমরা আমাদের বিরোধী দল হিসেবে যেভাবে পাশে দাঁড়ানো উচিত সেভাবে আমরা পাশে দাঁড়াবো কিন্তু যেহেতু প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনাতে নেই তাই কেন্দ্রীয় সরকারকে আমাদের কিছু বলার সুযোগ নেই কারণ পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য পিএম ক্রপ ইন্স্যুরেন্স থেকে 19 সালে 31 মার্চের পরে বেরিয়ে এসছে তাই আমরা যে দেশের শাসক দল হিসেবে আমরা কেন্দ্রীয় কৃষিমন্ত্রীকে কেন্দ্রের মন্ত্রীদের কিছু বলবো সে সুযোগ আমাদের কাছে নেই দাদা যেই চাষিকে বলা হয়েছিল সেই চাষির সঙ্গে কোনো কথা হয়েছে আজকে যেই চাষিকে কথা বলা হয়েছে পুলিশের তরফে ক্যামেরা আমি কথা বলি না আমি কথা বলিনি এরপরে বলবো আমি ভেবেছিলাম যে পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমার মাধ্যমে উনি সরিটা পৌঁছে দিবেন শুধু একটা চাষি তো নয় এটা সিম্বলিক কোন সোয়ারের বাচ্চা চাষি আপনাকেও বলেছে তো আপনার বাবাও তো কৃষক তো পশ্চিম বাংলায় সমস্ত কৃষককে মমতা পুলিশ কি চোখে দেখে তার মুখের ভাষাতে প্রমাণ করেছে আর এখানে কয়েকটা সিভিক পুলিশকে দিয়ে টাকা তুলাচ্ছে নামগুলো আমি নিয়ে গেলাম আজকে 3-4টা টাকা তুলাচ্ছে বালিগাড়ি থেকে আমি সব জানি আমি জানি বাকি যা করার আমি করছি আমার অনেকগুলো প্রোগ্রাম এ জেলাতে আছে আমি 25 তারিখে পুরসুরাতে আসবো তার আগে আগামী সপ্তাহে আমার পুকুর ছুটিতে বীজ বিতরণে আসবো এবং 2 তারিখে আমি হরিপালে বাসব জাগর
জুতোটা পরেছি।